71 চ্যানেলকে বয়কট করতে হবে আজকে এই মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবী এই ওয়াজটা ছড়িয়ে যাবে দুই এক দিনের মধ্যে এই ওয়াজটা ইউটিউবে চলে যাবে যারা আমার হিতাকাঙ্ক্ষী এবং আমার যারা ভালোবাসার লোক আছে আমি সবাইকে এই মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই 71 টিভি ইউটিউব চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিন ইউটিউব চ্যানেল সহ ফেসবুক পেজ এটাকে আনলাইক আনফলোয়ার করে দিন কারণ তারা বেশি বেড়ে গেছে কারণ এই দেশের মধ্যে হচ্ছেন শেখ মুজিবুর রহমান তিনি বাগদাদের জমিনে হুজুরে গাউসে পাকের মাজারে গেছে জিয়ারত করার জন্য সুবহানাল্লাহ আর শেখ হাসিনা মাঝে মাঝে প্রায় সময় উনি বাবা শাহজালালের মাজারে যান জিয়ারত করার জন্য আর সেই দেশের মধ্যে একজন মুসলমান প্রেসিডেন্ট মুসলমান রাষ্ট্রপতি মুসলমান কান্ট্রির মধ্যে 92% মুসলমান আপনারা সকলেই জানেন যে আপনারা টিভির মধ্যে একটা চ্যানেল দেখেন যেটার নাম হচ্ছে 71 টিভি কি টিভি 71 টিভি সেই 71 টিভির মধ্যে এখন যে নাস্তিকতাবাদী শুরু হয়েছে এরা বলতেছে বাংলাদেশের জমিনে যে মসজিদ যে জমির উপর আছে ওই জমিগুলোকে নাকি মসজিদ দিয়া তারা দখল করে নিয়েছে মুসলমানরা নাউজুবিল্লাহ যে দেশের মধ্যে 92% মুসলমান সেই দেশের মধ্যে যেই দেশের প্রধানমন্ত্রী মুসলমান যেই দেশের প্রধানমন্ত্রীর আব্বা শেখ মুজিবুর রহমান একজন মুসলমান এমন কি একজন আশিক রাসূল মুসলমান সুবহানাল্লাহ সেই দেশের মধ্যে 71 টিভিতে নাস্তিকরা বসে বসে তারা বক্তৃতা দেয় মুসলমানরা নাকি ওয়াজের ময়দানে নাকি দর্শন শিক্ষা দেয় জোরে বলেন নাউজুবিল্লাহ মুসলমানরা নাকি উগ্রবাদী মুসলমানরা নাকি মৌলবাদী আমি বলবো এই যে করোনা আসছে আমরা যে সরকার যে বলল 5 জন করে নামাজ পড়বেন শুক্রবারে 10 জন করে নামাজ পড়বেন আমরা মুসলমানরা কিন্তু ঠিকই 5 জন এবং 10 জন করে নামাজের রেওয়াজ চালিয়ে গিয়েছি বাইতুল মুকাররমে যখন শুক্রবারে 10 জন করে নামাজ আদায় হচ্ছে দেখা গেছে 20 থেকে 25টা মিডিয়ার ভাইরা একসাথে তারা গোসাগুসি কইরা এদের ভিডিও ফুটেজ নিতেছে এরানি 10-এর পরে 11-ই হয়ে গেছে মুসলমানদের কি নিয়ে কেন এত চুলকানি তোমরা যে সাংবাদিকরা এত গোসাগুসি করো তোমাদের কাছে কি করোনা আসতে পারে না খালি মুসলমানদের নামাজের মধ্যে খালি করোনা কথা কোন ঠিক না বেঠে এই জন্যই বর্তমানে 71 চ্যানেলকে বয়কট করতে হবে আজকে এই মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবী এই ওয়াজটা ছড়িয়ে যাবে দুই এক দিনের মধ্যে এই ওয়াজটা ইউটিউবে চলে যাবে যারা আমার হিতাকাঙ্ক্ষী এবং আমার যারা ভালোবাসার লোক আছে আমি সবাইকে এই মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই 71 টিভি ইউটিউব চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিন ইউটিউব চ্যানেল সহ ফেসবুক পেজ এটাকে আনলাইক আনফলোয়ার করে দিন কারণ তারা বেশি বেড়ে গেছে কারণ এই দেশের মধ্যে হচ্ছেন শেখ মুজিবুর রহমান তিনি বাগদাদের জমিনে হুজুরে গাউসে পাকের মাজারে গেছে জিয়ারত করার জন্য আর শেখ হাসিনা মাঝে মাঝে প্রায় সময় উনি বাবা শাহজালালের মাজারে যান জিয়ারত করার জন্য আর সেই দেশের মধ্যে একজন মুসলমান প্রেসিডেন্ট মুসলমান রাষ্ট্রপতি মুসলমান কান্ট্রির মধ্যে 92% মুসলমান এই জায়গার মধ্যে তারা টিভির মধ্যে বসে বসে তার নাম হচ্ছে মিথিলা ফারজানা মেয়েটার নাম আর কয়েকটা আছে আরেকটার নাম হচ্ছে কি যেন কি দত্ত যেন ওই দত্ত কি বললো সে বলছে এই বছর আমরা কোরবানি দিছি সে বলছে যে কোরবানি সরকার বলছে মাননীয় সরকার আপনি কোরবানি বন্ধ করে দেন আর জোরে কন্যা আমরা কোনোদিন হিন্দুদের উপর আঘাত করে কথা বলি না আর করোনা কোন একটা মসজিদের মধ্যে করোনা পাওয়া যায় না কিন্তু মন্দিরের মধ্যে ঠিকই করোনা পাওয়া গেছে হাজার হাজার প্রমাণ আছে আর জোরে বলেন আছে মন্দিরের মধ্যে ঠিকই করোনা পাওয়া গেছে কারণ মন্দিরের মধ্যে রহমত নাই আর মসজিদের মধ্যে রহমত আছে বান্দারা যখন মসজিদের মধ্যে সেজদা করেছে আল্লাহকে দেখেছে বাংলাদেশের করোনা মোটামুটি কমছে না বাড়ছে আর জোরে বলেন
কুরবানির সম্পর্কে যে এই যে ভদ্রলোক হিন্দু সাহেব উনি যে এত বড় একটা কঠিন কথা বলল যে কুরবানি বন্ধ করে দেওয়ার জন্য কুরবানি কি বন্ধ করতে পারছে আরো জোরে বলেন আপনি শ্যামল এই শ্যামল দত্ত নাম মনে হইছে ওনার নাম হচ্ছে শ্যামল দত্ত ওই শ্যামল দত্ত ওই ভদ্রলোককে আমি জানিয়ে দিতে চাই আপনি আপনার ধর্ম নিয়ে থাকুন মুসলমানদের ধর্মের উপরে আঘাত করলে আপনার কল্লা গর্দান থেকে আলাদা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কারণ মুসলমানরা জীবন দিতে শিখেছে তারা ঈমান দিতে শিখে না ঠিক না বেঠিক ওই 71 টিমের মধ্যে বসে বসে এমন কথা তারা কেমন করে বলতে পারে মুসলমানদের মসজিদ নাকি জমি দখল করতেছে মুসলমানদের কারণে তোমরা শান্তি শৃঙ্খলা পাবে এই দেশের মধ্যে বেঁচে আছো ঠিক না বেঠিক এই দেশের ইতিহাস তোমরা ঘেটে দেখো কোন মুসলমান কোন হিন্দুর উপর আঘাত করে নাই কিন্তু ভারতে তুমি ভারতের ইতিহাস তোমরা ঘেটে দেখতে পারো অনেক অনেক হিন্দুরা উগ্রপন্থীরা মুসলমানদের উপরে বিনা দোষে তারা আক্রমণ করতেছে কথা ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না এই মুসলমানদের দেশের মধ্যে এই অমানবিকতা অরাজকতা অরাজকতা চলবে না অতিশয় বাংলাদেশ সরকারের কাছে আমি ইউটিউবের মাধ্যমে জানিয়ে দিতে চাই অতি তাড়াতাড়ি 71 চ্যানেলকে 71 টিভিকে আপনি তাড়াতাড়ি বয়কট করুন ঠিক না বেঠিক আমরা হচ্ছি আমরা মুসলমান আমাদের মধ্যে সুন্নি আছে ওয়াহাবি আছে জামাতি আছে মাযহাবি আছে লামাযহাবি আছে পাঁচটা আঙ্গুল পাঁচ দিকে আছে এখন যখন এক দিকে করা হয় পাঁচটা এক হয়ে যায় যখন মুসলমানরা আমরা এক হয়ে যাব নাস্তিক তোমরা পালাবার ভয় পালাবার জায়গা তোমরা খুঁজে পাবে না ঠিক না ঠিক ওই মুসলমান মুসলমানদের এত পাওয়ার যে মুসলমানরা দরিয়ার মধ্যে দেওয়ের মধ্যে তারা যাই নামাজ দিছে নামাজ পড়েছে সুবহানাল্লাহ আরো জোরে কইছেন না সুবহানাল্লাহ এই মুসলমানদের পাওয়ার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ওই নাস্তিকবাদী এই দেশ থেকে বিতাড়িত হতেই হবে 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 ঠিক না ঠিক আল্লাহ পাক যেন আমাদের সকলকে নাস্তিকদের বিরুদ্ধে সুন্দরভাবে একাগ্র চিত্তে আমরা যেন দাঁড়িয়ে যেতে পারি এই দেশের মধ্যে নাস্তিকরা বিতাড়িত হবে যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা